নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2, 3, 4, 5 এবং 6 এই পাঁচটি তারিখ বিশেষ ইম্পর্টেন্ট ছয় রাশির। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে এই সৌভাগ্যশালী ছয় রাশির, অর্থাৎ 2রা আগস্ট, 3রা আগস্ট, 4ঠা আগস্ট, 5ই আগস্ট এবং 6ই আগস্ট। এই পাঁচ দিন এই ছয় রাশির কপাল খুলতে চলেছে। কেন? দেখুন, বর্তমানে সিংহ রাশিতে শুক্র অবস্থান করছে এবং আপনার কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে। শনিও রেট্রোগ্রেড হয়ে গেছে এবং শুক্রও কিন্তু রেট্রোগ্রেড হয়ে গেছে এবং দুজনাই সমসপ্তম দৃষ্টি বিনিময় করছে বক্রী হয়ে, এবং ছয় তারিখে এই শুক্র আবার রেট্রোগ্রেড হয়ে আপনার কর্কট রাশিতে অবস্থান করবে। এই 6 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ছয় রাশিকে অপার ধন দিবে শনি এবং শুক্র। শনি এবং শুক্র না একে অপরের পরম মিত্র, অর্থাৎ দেখবেন আমি একটি কথা বারবার বলি, প্রত্যেক রাশি অথবা লগ্নের ক্ষেত্রে কিন্তু রাজযোগকারী গ্রহ কিন্তু থাকে। আপনার ক্ষেত্রে কোন গ্রহটি রাজযোগ সেটা কিন্তু জানা দরকার। এই 6টি রাশির মধ্যে আপনার রাশির নাম রয়েছে, যদি আপনার জন্মছকে বাই বার্থ চার্ট এই যোগ থাকে তাহলে এই 5 দিন আপনি 100তে 100 ফল কিন্তু পাবেন, আর যদি না থাকে আপনি 20-30% এর শুভ ফল আপনারা কিন্তু পাবেন। দেখুন, অনেকে কমেন্ট করছেন, কৌশিকদা বড় বিপদে রয়েছি, অনেক ফোন আসছে। দেখুন, ভিডিও আপনারা প্রতিদিন শুনছেন এবং ভাবছেন যে হয়তো আমার আগামী দিন ভালো আসবে, কিন্তু আপনার জন্মছকে যদি সমস্যাগুলো রয়ে যায় তাহলে কিভাবে আপনার ভালো দিন আসবে? তার জন্য কিন্তু প্রতিকার করা কিন্তু দরকার। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে এটা আমার কাছে কোনো কথা নয়। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে 100% আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আসবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনি আপনারা একটা কথা একটু হলো বুঝবেন যে আমরা যে বাস্তুতে থাকি কি না, সেই বাস্তুরও কিন্তু প্রভাব কিন্তু রয়েছে। এই বাস্তু আপনার ক্ষেত্রে ভালো রয়েছে এবং আমরা প্রকৃতিকে যেমন দিব তেমন ফিডব্যাকও কিন্তু আমরা কিন্তু পাবো। অর্থাৎ আপনি যখন খুব ভালো কর্ম করবেন কি না, তার একটা রেজাল্ট অবশ্যই আছে। অনেকে বলছেন, স্যার আমি তো কারো ক্ষতি করিনি, সবারই উপকার করেছি, কৌশিকদা আমার কেন এই সমস্যা? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার কালসর্প দোষ যদি থাকে জন্মছকে, কালসর্প দোষকে নিবারণ করতে হবে। কালসর্প দোষ হচ্ছে আপনার পুনর্জন্মের কৃতকর্মের ফল, কিন্তু এই কালসর্প দোষ কিন্তু থাকলে কিন্তু হয়। আপনার জন্মছকে যদি কালসর্প দোষ থাকে তাহলে আপনার জীবনে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসবে।
দেখুন, আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি, জন্ম ছককে আগে বিচার বিশ্লেষণ করা দরকার। কোন জায়গাটাতে সমস্যা রয়েছে সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা দরকার। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন না, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছে না, দেয়ালে পিঠ ঠেকে গেছে। কৌশিকদা আছে, চিন্তা করছেন কেন, আমি আছি তো। যাদের বিবাহের জায়গার সমস্যা, বিবাহ হচ্ছে না, বা দাম্পত্য সুখের জায়গার সমস্যা, কৌশিকদা আছে, আমি আছি তো, চিন্তা করছেন কেন আপনারা। কর্ম নিয়ে সমস্যা, ব্যবসা ভালো চলছে না, মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছেন, আমি আছি তো। কৌশিকদা আপনাদের পাশে 100% আছে, আর আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। আমি কিন্তু সবার হাত ধরি না, আমি বারবার এই কথাটা প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলি। দেখুন, অনেকে বলছেন যে কৌশিকদা আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। যখন আপনারা আমার সাথে পরামর্শ করবেন, পেমেন্ট করবেন, অবশ্যই কৌশিক রায় নামটা লেখা আছে কি না সেটা দেখে তবেই কিন্তু আপনারা পেমেন্ট করবেন। আমি যে কাজগুলো করি কি না খুব দায়িত্বের সাথে, অর্থাৎ আমার ক্ষেত্রে সাকসেসের জায়গাটা কিন্তু আমি সবসময় দেখি। এই জন্য আপনাদেরকে বারবার বলি, নেগেটিভ থিঙ্কিং করবেন না, পজিটিভ জায়গাগুলো ভাবুন, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে বেদের চোখ। আপনাদেরকে আমি একটি কথা আবারও হাত জোর করে অনুরোধ করছি, আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছককে আগে বিচার বিশ্লেষণ করুন। এই ছয় রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশি এই কটি তারিখে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, আগামী 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত সিংহ রাশি। সিংহ রাশির সোনায় সুয়াগা হতে চলেছে, বিশেষ করে যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছেন, বিশেষ করে যারা ব্যবসা করছেন, এই জায়গার ক্ষেত্রে আপনাদের উন্নতি, ডেলি ইনকাম আপনাদের বাড়বে, আপনাদের এই সময় সুখ সাধন এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন সিংহ রাশি। দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট, আপনাদের এই সময় মান সম্মান যশ বৃদ্ধি পাওয়া, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। 3 নম্বর রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু হতে চলেছে, এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মযোগ, সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলব সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির দীর্ঘদিন আটকে আছে, দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে। আপনাদের সফলতা, আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, মহা সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের শেয়ার বাজার, লটারি, ফাটকা, ট্রেন্ডিং থেকে আপনারা লাভ পাবেন, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং কর্মক্ষেত্রে আপনাদের লাভ, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি, আপনাদের এই সময় মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ, রাশির অধিপতি ভাগ্যভাবে, সপ্তমপতি ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা আপনাদের উন্নতি আপনাদের হতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতি,
আপনাদের প্রপার্টি থেকে এই সময় লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, দীর্ঘদিন আটকে গেছে ডুবে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।